নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। আজ আমরা এই ভিডিওতে WBSSC গ্রুপ সি ক্লার্কের যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার পদ্ধতি এবং বেতন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি WBSSC-র আন্ডারে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নিউ নোটিফিকেশন আগামীতে অতি সত্বর আসবে, এমনটাই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানের যে খবর তা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব দ্রুতগতিতেই WBSSC-র আন্ডারে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নিউ নোটিফিকেশান তা আসবে। সেজন্যই আমাদের এই গ্রুপ সি ক্লার্কের যে যোগ্যতা সেটা কিন্তু জেনে নেওয়া দরকার। কে কে পরীক্ষা দিতে পারবে, বয়সসীমা কত হবে, পরীক্ষার পদ্ধতি কেমন হবে এবং বেতন কত হবে সেই সম্পর্কে একটা কিন্তু ধারণা রাখা আমাদের দরকার। তো সেই উদ্দেশ্যে আজ এই ভিডিওটি তৈরি করা। প্রথমে আমরা দেখব যোগ্যতাটা কী কী প্রয়োজন। দেখতে পাচ্ছি WBSSC গ্রুপ সি ক্লার্ক রিক্রুটমেন্ট 2021 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাদের কী কী যোগ্যতা প্রয়োজন এই চাকরির পরীক্ষাটিতে বসার জন্য। প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী দরকার সেটা আমরা দেখব। এডুকেশনাল কোয়ালিফিকেশানে মিনিমাম কিন্তু 12 পাস, অর্থাৎ যে হায়ার সেকেন্ডারি পাস সেটা কিন্তু হতে হবে এই WBSSC ক্লার্কের জন্য অ্যাপ্লাই করার জন্য। ক্লাস 12 পাস অবশ্যই হতে হবে। এবং যে ভ্যাকান্সি সেটা কত থাকবে সেটা আমরা দেখব। এবং এজ লিমিট অবশ্যই রয়েছে, এজ লিমিট সমস্ত পরীক্ষাতেই থাকে। এই WBSSC-র নোটিফিকেশান অনুযায়ী কিন্তু এজ লিমিট হবে 18 থেকে 45 বছর পর্যন্ত। 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু যে কোনো ব্যক্তি বা ক্যান্ডিডেট এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে OBCদের জন্য 3 বছরের ছাড় থাকবে, SC ST-দের জন্য 5 বছরের কিন্তু ছাড় থাকবে, যেটা কিন্তু প্রায় সকল পরীক্ষাতেই থাকে। অর্থাৎ 18 থেকে 45 বছর কিন্তু এজ লিমিট, সেখানে OBCদের 3 বছর অর্থাৎ 48 বছর এবং SC এবং ST-দের 18 থেকে 50 বছর কিন্তু হয়ে যাচ্ছে এজ লিমিটটা। এবং অন্যদিকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কীভাবে এই পরীক্ষাটি কন্ডাক্ট করবে আমাদের WBSSC। এখানে কিন্তু যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু আমরা এর আগেও দিয়ে দিয়েছি। সেই সিলেবাস অনুসারে কিন্তু পরীক্ষাটি হবে এবং তার মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা চলবে। অর্থাৎ যে সিলেবাসটি রয়েছে তার ভিত্তিতেই আমাদের যে এক্সাম সেই এক্সামটি হবে। সিলেবাসের বিভিন্ন বিষয় সম্পর্কে এর আগে আমরা ভিডিওতে আলোচনা করেছি, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবেন। এবং যে পে স্কেল, অর্থাৎ স্যালারি কত হবে, এই সি ক্লার্ক সিতে কিন্তু যে স্যালারি, বেসিক স্যালারি যেটা হয় সেটা কিন্তু 22,700 হয় এবং তারপরে কিন্তু ইনক্রিজ করবে এবং সেটা কিন্তু 26,000 পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, তো মিনিমাম আমাদের যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে 22,700 এবং ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 26,000। যথেষ্ট ভালো কিন্তু স্যালারি রয়েছে, যারা ইচ্ছুক অবশ্যই বসতে পারেন। খুব দ্রুতগতিতেই কিন্তু এই যে এক্সাম তা কিন্তু হবে, পুজোর পরেই সম্ভাবনা রয়েছে, একটা বিরাট সম্ভাবনা রয়েছে এর এক্সাম হবে। এবং সেখানে কিন্তু ক্লার্কসের ভ্যাকান্সি কত থাকবে সে নিয়ে কিন্তু এখন সেরকম কোনো সঠিক তথ্য কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি, সেহেতু আমরাও অনুমানই করতে পারি। ভ্যাকান্সি কিন্তু ভালো একটা হিউজ পরিমাণ থাকবে, সেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট নেওয়া হবে, যেহেতু দীর্ঘ বেশ কয়েক বছর ক্লার্কে কিন্তু নিয়োগ করা হয়নি, সেহেতু ভ্যাকান্সি একটা বড় পরিমাণেই থাকবে। সেখানে আপনাদের কিন্তু কম্পিটিটিভ হিসেবে কিন্তু এক্সামটি দিতে হবে, অর্থাৎ সিলেবাসটি কিন্তু ভালো মতো অধ্যয়ন করতে হবে, তারপরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া।